कंचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर হিমাংশু সরকারের লেখা গল্প বদলা। আগে দমদমকে কলকাতার মধ্যে ধরা হতো না, সে বোধহয় আমার জন্মের অনেক আগের কথা। তারপর কলকাতা ক্রমশ ছড়িয়ে পড়েছে, হামাগুড়ি দিয়ে দিয়ে কলকাতা উত্তর পূর্ব এবং দক্ষিণে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। পশ্চিমে নদী না থাকলে নদীর ওপারটা বোধহয় কলকাতার মধ্যেই চলে আসত। দমদমে এয়ারপোর্ট হোটেল হয়েছে সেদিন, ফাইভ স্টার, নাম ট্যুরিস্ট হোটেল, বিত্তবানদের আনাগোনা সেখানে। সেই হোটেল ধন্য ভিআইপিদের পদধূলিতে। ট্যুরিস্ট হোটেল পর্যন্ত যেতে হবে না, তার অনেক আগেই আরেকটি হোটেল আছে, হোটেল অ্যাঞ্জেলা, দ্বিতল সুদৃশ্য। হোটেলটা একটু ফাঁকা জায়গায়, আশেপাশে সপাঁচেক গজের মধ্যে কোনো বাড়িঘর নেই। এল প্যাটার্নের বাড়ি, এল এর লম্বা অংশটা একতলা। রাজপথ ধরে ভেতরের দিকে গিয়ে রাজপথের সমান্তরাল দোতলা বাড়িটার সঙ্গে মিশেছে। সেখানে বিস্তৃত ফাঁকা জমি, সেখানে গাড়ি থাকে, খানিকটা অংশ জুড়ে অবশ্য বাগান। দোতলায় খান বিশেক ঘর, সুন্দর বন্দোবস্ত আছে। ট্যুরিস্ট হোটেলের চার্জ অনেক, যারা সেই অন্যায়কে প্রশ্রয় দিতে চান না তারা সোজা চলে আসেন এখানে। ভারতের বিভিন্ন প্রদেশের লোক তো বটেই, বিদেশিরাও এখানে থাকতে পছন্দ করেন, কারণ এত নিরিবিলিতে এত ভালো হোটেল দুর্লভ। এল প্যাটার্নের যে অংশটা রাস্তার সঙ্গে মিশেছে সেটা একতলা এবং সেখানে আছে বার এবং রেস্টুরেন্ট। এটাই স্থানীয় লোকেদের আকর্ষণ করে বেশি। স্থানীয় লোক বলতে ভিআইপি, নজরুল ইসলাম অ্যাভিনিউ, লেকটাউন এবং সল্টলেক। এই বিরাট অঞ্চলে বিত্তবানদের একটা সমাজ গড়ে উঠেছে, তারা খানাপিনার জন্য প্রায়ই চলে আসেন এখানে। এত খাঁটি পানীয় কলকাতার কম রেস্টুরেন্টেই পাওয়া যায়। অতএব হোটেল অ্যাঞ্জেলার দিন দিন শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। প্রায় 22 বছর আগে আগ্রা থেকে এসে এই হোটেল খুলেছিলেন বিদ্যুৎ রায়। বিদ্যুৎ রায়েরা কয়েক পুরুষ ধরে আগ্রায় বাস করছিল। কি এক কারণে একদিন হঠাৎ বিদ্যুৎ রায় কলকাতায় চলে আসে এবং জীবিকার জন্য খুলে বসে এই হোটেল। সেই 22 বছর আগেই সে বুঝেছিল শহর একদিন এখানেও গড়িয়ে আসবে, এবং এসেছেও। নিজের সামান্য বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সুনাম কিনেছে সে এই হোটেলের জন্যে। মালিক বিদ্যুৎ রায় এখন আর দোকানে বসে না, তার বয়স এখন 50-এর চৌকাঠে। দীর্ঘ 22 বছর অক্লান্ত পরিশ্রম করার পর এখন ক্লান্তির ঢল নেমেছে। একরকম অবসরই বলা যেতে পারে, রোজ সকালে একবার করে ঘুরে যান মাত্র। মাছ ধরার প্রচণ্ড নেশা ওঁর। মাছ ধরার বই পড়তে এবং সেই সব সরঞ্জাম নিয়ে থাকতেই তিনি ভালোবাসেন। এখন সেই হোটেল সকালের দিকে আমিই দেখাশোনা করি, বিকেলের দিকে থাকে একজন ম্যানেজার। আমি থাকি ওপরে একটা ছোট্ট ঘরে। নিচে রেস্টুরেন্টে ভিড় থাকে সকাল 10টা পর্যন্ত, যখন অধিকাংশ লোকই ব্রেকফাস্ট খেতে আসে। 10টা থেকে 1টা-1টা পর্যন্ত ফাঁকা যায়, তারপর লাঞ্চের ভিড়। সে ভিড় বিকেলেও আর কমে না, চলে রাত 11টা পর্যন্ত। এ হোটেলের কয়েকটি বাঁধা খদ্দের আছে। একজন হলেন ভবেশ গুপ্ত, রিটায়ার্ড জজ, কাছেই থাকেন। রোজ সকালের দিকে সামনে বিয়ারের বোতল নিয়ে চোখের সামনের দেয়ালের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকেন।
অপরজন বীরেশ্বর বিশ্বাস, সকলেই তাকে চেনে। তাকে ভয় পায় না এমন লোক আমি এ অঞ্চলে দেখিনি। সকলেই জানত সে একজন মারাত্মক সমাজ বিরোধী খুনি। ডাকাতির জন্য সে কয়েকবার জেল খেটেছিল। এখন তার প্রধান ব্যবসা চোরাচালান দেওয়া, অগাধ কালো টাকার মালিক। আমরা সকলেই তাকে ভয় পেতাম। আমি একবার তার কথার অবাধ্য হয়েছিলাম বলে আমায় প্রচণ্ড মার খেতে হয়েছিল। অনেকেই তার মৃত্যু কামনা করত, কিন্তু মনে হতো শুধু পুলিশের সঙ্গেই তার খাতির ছিল তা নয়, জমকেও নিশ্চয়ই সে মাসোহারা দিত। তাই জম তাকে বহুবার নিমন্ত্রণ পত্র দিয়েও তাকে নিয়ে যেতে ভুলে গেছেন। বীরেশ্বর রোজ সকালে আসত, সকাল 10:30 পর। বিয়ার ছিল তার প্রিয় পানীয়, কিন্তু সেদিন বোধহয় বীরেশ্বর না এলেই ভালো হতো। সেদিন মানে সোমবার, 5 জানুয়ারি 1981 সাল। প্রতিদিনকার মতো সেদিনও আমি বারের ওপাশে উঁচু টুলটায় বসে একটা বহুপঠিত ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছি। কোণের দিকে একটা টেবিলে বসে ভবেশবাবু ঝিমোচ্ছেন, সামনের টেবিলে গ্লাস ভর্তি বিয়ার। বেয়ারা দুটো অভ্যেস মতো ভেতরে কোথায় হারিয়ে গেছে, বেল বাজিয়ে তাদের না ডাকলে পাওয়া সম্ভব নয়। হঠাৎ কাচের দরজা ঠেলে ভেতরে একজন ঢুকলেন। প্রৌঢ় মজবুত গঠন, লম্বা দোহারা চেহারা, মুখে সুন্দর দাড়ি, মাথায় লম্বা চুল, চোখে কালো চশমা, পরনে ফিদেল কাস্ত্রোর মতো পোশাক, অলিভ গ্রিন কালারের। শুনেছি এখন দক্ষিণ আমেরিকার সব বিপ্লবীরাই নাকি এই ধরনের পোশাকের আড়ালে মার্কসকে লুকিয়ে রাখে। আগন্তুক লম্বা লম্বা পা ফেলে বাড়ির সামনে উঁচু টুলে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের দস্তানা খুলতে খুলতে বললেন, ভেতরটা বেশ গরম, কি যেন নাম হোটেলের, হোটেল অ্যাঞ্জেলা তাই না? আমি বললাম, আগে বাইরে তাই লেখা আছে। আগন্তুক একটা সিগারেট ধরালেন, লম্বা কয়েকটি টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে এলেন আমার মুখের ওপর। আমি অপেক্ষা করতে লাগলাম। আগন্তুক এবার প্রশ্ন করলেন, মালিকের নাম কি? বললাম, বিদ্যুৎ রায়। গুড, বলে আবার তিনি সিগারেট টানতে লাগলেন। আমি অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, আপনাকে কিছু দেব কি? কালো চশমার আড়ালে তার চোখ জোড়া দেখা যাচ্ছিল। মনে হলো আমার গলার সুর তার কানে বেজেছে, কারণ সে চোখ জোড়া কঠিন হয়ে উঠল। এক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে বললেন, স্কচ। আমি সেটা প্রস্তুত করে সাবধানে তার সামনে রাখলাম। গ্লাসে একটা চুমুক দিয়ে তার এবারের প্রশ্ন, বিদ্যুৎ কোথায়? বিদ্যুৎ? বিদ্যুৎ বাবুও নয়, বিদ্যুৎ রায়ও নয়, শুধুই বিদ্যুৎ। কথাটা আমার কানে বাজল। বললাম, তিনি নেই। নেই মানে? আগন্তুকের চোখ দুটো ছোট হয়ে এলো। বললাম, আমায় বলতে পারেন যদি কোনো দরকার থাকে। তিনি আজকাল আর দোকানে বসেন না, সকালে শুধু একবার ঘুরে যান। কালো চশমার আড়ালে তার চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। বললেন, রোজ আসে? আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। থাকে কোথায়? হঠাৎ তাঁর গলার স্বর ঠান্ডা বরফের মতো হয়ে গেল। বসিরহাটে ভেড়ি আছে, বাড়ি সেখানেই। বসিরহাট? কপালে তাঁর চিন্তার রেখা। তাকে কি আপনার দরকার? দরকার মানে, 22 বছর ধরে আমি অপেক্ষা করছি তার সঙ্গে দেখা করব বলে। 22 বছর? এবার আমি সত্যিই অবাক হলাম। শুনেছি 22 বছর আগে বিদ্যুৎ রায় এই হোটেল প্রতিষ্ঠা করেন। হাতের গ্লাসটা শেষ করে আগন্তুক বললেন, দীর্ঘ 20 বছর ধরে জেলের ভেতর বসে বসে আমি প্রতি মুহূর্তে বিদ্যুতের কথা ভেবেছি ভেবেছি আর প্রতিহিংসার আগুনে জ্বলেছি। আমার পিঠের শিরদাঁড়ায় টান পড়ল, মগজে ধাক্কা লাগলো।
সোজা হয়ে বসে প্রশ্ন করলাম, প্রতিহিংসা? আগন্তুক হঠাৎ কাস্ত্রো শার্টের পকেট থেকে একটা রিভলভার বার করে আমার সামনে ধরলেন। আমি সবয়ে সেই মারাত্মক অস্ত্রটার দিকে তাকিয়ে রইলাম। আগন্তুক ভবেশবাবুকে দেখিয়ে প্রশ্ন করলেন, ও লোকটাকে? ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভবেশ গুপ্ত, আমাদের রেগুলার কাস্টমার, রিটায়ার্ড জজ। জজ? রিটায়ার্ড জজ? চশমার কাচ ভেদ করে তার চোখের আগুন বেরিয়ে আসতে লাগলো, মুখের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল। রিভলভারটা বাগিয়ে ধরে বজ্র গম্ভীর স্বরে তিনি বললেন, এই যে বুড়ো জজ, এদিকে কি দেখছো? তুমি বুড়ো আর রিটায়ার্ড না হলে এখনই তোমায় মেরে ফেলতাম, কিন্তু সাবধান, চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করলেই তুমি মরবে। ভবেশবাবু সভয়ে অস্ত্রটার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে কম্পিত হাতে গ্লাসে বিয়ার ঢালতে ঢালতে হয়তো ভাবতে লাগলেন, তাঁর ইজলাসে এই ধরনের অপরাধীকে নিয়ে এলে তাকে কি শাস্তি দেওয়া উচিত হতো। আগন্তুক আমার দিকে ফিরে প্রশ্ন করলেন, কি নাম তোমার? বললাম, রাজীব। কত বয়স তোমার? এখনো 21 পার হয়নি। কতদিন এখানে কাজ করছো? আগে আমি ছোটবেলা থেকেই এখানে আছি, সারাদিন দেখাশোনা করে রাতে কলেজ যাই। কলেজ? আগন্তুক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর গলার সুরে সামান্য নম্রতা মিশিয়ে বললেন, তুমি কলেজে পড়ো, তাহলে তুমি বুদ্ধিমান, বলতে পারো তোমার এখন কি অবস্থা? আমি আমতা আমতা করে বললাম, ফাঁদে পড়া জন্তু। প্রচন্ড শব্দে আগন্তুক হাসতে লাগলেন, হাসির বেগ কমিয়ে বললেন, গুড, বেশ ভালো বলেছ। বলতো এখন খদ্দের এলে তুমি কি করবে? নিজের কাজ করে যাব, খদ্দের যেন বোঝে যে সবকিছুই স্বাভাবিক আছে। সবাস! আগন্তুক সশব্দে টেবিল চাপড়ালেন, হাসতে হাসতে আবার প্রশ্ন করলেন, বলতো কেন তুমি এসব করবে? এবার আমায় থামতে হলো, আমি বোকার মতো তাকিয়ে রইলাম। তিনি বললেন, কারণ তুমি দুধের শিশু, তোমার কোনো ক্ষতি আমি করতে চাই না, কাজেই তুমি আমার নির্দেশ মতো চলবে, কিন্তু এই কাহিনীর শেষটা তুমি জেনে রাখতে পারো। কাহিনীর শেষ? হ্যাঁ, বিদ্যুৎ রায়ের মৃত্যু। বিদ্যুৎ রায়ের মৃত্যু? হ্যাঁ, আজ সে খুন হবে, স্বয়ং বিধাতাও আজ তাকে বাঁচাতে পারবে না। তুমি বুদ্ধিমান, নিশ্চয়ই বাধা দেবার চেষ্টা করবে না, সেটা বোকামি হবে। আমি যেন হঠাৎ কোথা থেকে সাহস পেলাম, বললাম, না কোনো রকম বোকামি আমি করব না, কিন্তু আপনার পরিচয়টা এখনো পেলাম না। আগন্তুক হাসতে হাসতে খালি গ্লাসটা বাড়িয়ে ধরলেন, আমি তাতে বেশ অনেকটা মদ ঢেলে দিলাম, হিসাব করলে 4 পেগের কাছাকাছি তো হবেই। গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে আগন্তুক বললেন, প্রীতম সিং এর নাম শুনেছ? হঠাৎ বিদ্যুতাহতের মতো আমি সোজা হয়ে বসলাম, আমার স্মৃতির রাজ্যে একটা প্রচণ্ড আলোড়ন হল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আমার সব মনে পড়ে গেল। বললাম, প্রীতম সিং, আদ্রার প্রীতম সিং? হ্যাঁ, আমি বিদ্যুৎ রায়ের কাছে আপনার বিষয়ে অনেক কিছু শুনেছি, শুনেছি আপনি বিদ্যুৎ রায়ের বন্ধু ছিলেন। ছিলাম, সে অনেক অনেক দিন আগে, 22 বছর আগে, আমরা একসঙ্গে স্কুলেও পড়েছিলাম। আমি অবশ্য বেশি দূর এগোতে পারিনি, বিদ্যুৎ কলেজে গেছিল। আপনার পড়াশোনা হলো না কেন? আগন্তুক গ্লাসটা শেষ করে সামনে রাখলেন, আমি কালক্ষেপ না করে তাতে আবার ইঞ্চি তিনেক মদ ঢেলে দিলাম। গ্লাসে চুমুক দিয়ে প্রীতম বললেন, পড়াশুনো আমার কোনোদিনই ভালো লাগতো না, আর তাছাড়া পুলিশের খাতায় তখন আপনার নাম উঠে গেছে, এই তো। তুমি জানো দেখছি? হ্যাঁ, আমি এও জানি যে আপনি প্রথম ডাকাতি করেন 15 বছর বয়সে, পুলিশ কয়েকবার আপনাকে ধরেছিল, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়, তাই না? হ্যাঁ, শুধু শেষবার। প্রীতম থেমে গেলেন, বললাম, শেষবার পুলিশ আপনাকে ছাড়েনি। মনে হলো চশমার আড়ালে প্রীতমের চোখ জোড়া আবার জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বললেন,
সেটা হলো বিদ্যুতের জন্য। তার জন্যই আমার যাবজ্জীবন জেল হলো। যাবজ্জীবন? যাবজ্জীবন। নতুন আইন হওয়ায় ২০ বছর পর ছাড়া পেলাম। তারপর ২ বছর গেছে পাগলের মতো বিদ্যুৎকে খুঁজেছি। প্রতিহিংসার আগুন আমাকে এক মুহূর্তের জন্য স্থির হতে দেয়নি। অনেক খোঁজ খবর করে জেনেছি বিদ্যুৎ এখানে এক হোটেল তৈরি করে গা ঢাকা দিয়ে আছে। আজ এতদিন পর আমার বুকের আগুন নিভবে। আমি কয়েক মুহূর্ত চুপ করে থেকে প্রশ্ন করলাম, আপনি বিদ্যুৎ রায়কে খুন করতে চান কেন? বিদ্যুৎ আমাকে বিট্রে করেছে। বিট্রে? কিভাবে? একটা নয়, দুটো বিট্রেয়াল। আমি আবার তার গ্লাসে মদ ঢালতে ঢালতে বললাম, বলতে আপত্তি আছে? হঠাৎ যেন উদাস হয়ে গেলেন প্রীতম সিং। সামনের গ্লাসের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম বিদ্যুৎ তাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। আমি চমকে উঠলাম। সমুদ্রের কত জল, আকাশ কি শুধুই মেঘে ঢাকা! আমার বুকের বাঁ দিকে হঠাৎ একটা যন্ত্রণা হতে লাগলো। কোনো মতে প্রশ্ন করলাম, কি নাম ছিল তার? প্রীতম রিভলভারটা শক্ত হাতে চেপে ধরে সামনের দেয়ালের দিকে তাকিয়ে বললেন, সুজাতা। সুজাতা! মনে হলো আমি টুল থেকে গড়িয়ে পড়ে যাব। আমার বুকের যন্ত্রণাটা বাড়ল। আমি মাথাটা চেপে ধরে অনেকক্ষণ বসে রইলাম। আমি বিদ্যুৎ রায়কে আদর্শবাদী, চরিত্রবান বলেই জানতাম। তার সম্বন্ধে এই ধরনের উক্তি আমি কল্পনাও করতে পারি না। আমার মাথার ভেতর কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। আমি অনেকক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বিদ্যুৎ রায়ের স্ত্রীর নাম সুজাতা। কিন্তু তিনি বিদ্যুৎ রায়কে বিয়ে করলেন কেন? কারণ মেয়েটা একটা গাধা। মেয়েটা ওকেই ভালোবাসত, কিন্তু আমি প্রীতম সিং যাকে ভালোবাসতাম সে অপরকে ভালোবাসবে কেন? আমার বুকের যন্ত্রণাটা কমতে লাগল। সংযত স্বরে বললাম, ভালোবাসা কি গায়ের জোরে হয় প্রীতম সিং? সুজাতা দেবী শিক্ষিতা, তার গায়ে রাজপুত রক্ত, তার একটা স্বাধীনতা। শাট আপ! স্বাধীনতা? বিদ্যুৎ আমার বন্ধু ছিল। তাতে কি? এই কি বন্ধুর কর্তব্য? যেই আমি জেলে গেলাম অমনি সে তাকে নিয়ে পালালো। আমি প্রীতম সিং এর মুখের দিকে তাকালাম। সে মুখের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ধীর স্বরে বললাম, সুজাতা দেবী আপনাকে ভালোবাসতেন না, তিনি ভালোবাসতেন বিদ্যুৎ রায়কে। বিদ্যুৎ রায় আপনার বন্ধু বলে কি জীবনে বিয়ে করবেন না? সুজাতাকে নয়। কিন্তু সুজাতা দেবী তো তাকেই চেয়েছেন, তিনি তো তাকেই ভালোবেসেছেন, তার সঙ্গে পালিয়ে এসেছেন। আপনি কি চেয়েছিলেন, সুজাতা দেবী ২০ বছর আপনার জন্য বিয়ে না করে থাকবেন যখন তিনি আপনাকে ভালোই বাসেননি? না প্রীতম সিং, আমার মনে হয় আপনি বোধহয় ভুল করছেন। তাই নাকি? প্রীতমের গলায় ব্যঙ্গের সুর। হ্যাঁ, আমি বাচ্চা ছেলে হতে পারি, তবু আমি বলবো কোনো কারণেই কাউকে খুন করা চলে না, আর এটা তো কোনো কারণই নয়। এটা যদি কোনো কারণ না হয় তাহলে সাক্ষী দেওয়াটা? দ্বিতীয় বিট্রেয়াল? কি ধরনের সাক্ষী? প্রীতমের মুখ রাগে টসটস করতে লাগলো। প্রায় চিৎকার করে বললেন, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বলেই তো আমার সাজা হলো। ঘটনাটা যদি খুলে বলেন তাহলে আরো একটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে। চিমনলাল তিওয়ারি ছিল খুব বড় বিজনেসম্যান, প্রচুর কালো টাকা ছিল তার কাছে। আমি জানতাম তার একটা বড় অংশ থাকতো তার বাড়িতে। আমি বহুদিন ধরে তার বাড়ি ডাকাতি করবার পরিকল্পনা করেছিলাম। বাধা দিয়ে প্রশ্ন করলাম, বিদ্যুৎ রায় জানতো সে কথা? টেবিল চাপড়ে প্রীতম সিং বললেন, আলবাত জানতো। আমি ডাকাতি করার অনেক আগে আমার পরিকল্পনার কথা বিদ্যুৎকে বলেছিলাম। বিদ্যুৎ রায় সমর্থন করেছিলেন আপনাকে? পাগল,
বিদ্যুৎ রায় কোনোদিন আমাকে সমর্থন করেছে? সমর্থন তো করলই না, উল্টে আমাকে উপদেশ শোনাতে লাগলো। নীতি কথা মনে হলো আমার বুকের যন্ত্রণাটা একেবারে কমে গেছে, মাথাটাও একেবারে স্বাভাবিক মনে হচ্ছে। প্রশ্ন করলাম, কি ধরনের উপদেশ দিয়েছিলেন? সেই এক ধরনের উপদেশ যা সে বরাবর আমায় দিত। সে খুব পাপ পুণ্য নিয়ে মাথা ঘামাতো, বিশ্বাস করতো, আমাকে বোঝাতে চেষ্টা করতো যে ওই পথে চললে আমার ভবিষ্যৎ খুব খারাপ, জেল হবে, ফাঁসি হবে, এইসব আর কি। যে মানুষ আপনাকে ভালো পথে ফেরাতে চাইত, ভালো উপদেশ দিত, তাকে আপনি শত্রু ভাবছেন, তাকে খুন করতে চাইছেন? ভাববো না, সেই তো আমায় জেলে পাঠালো। জানো কি হয়েছিল? বলুন, আমি বাচ্চা হলেও যুক্তি বুঝি। আমি বরাবরই অতর্কিতে হানা দিতুম, পুলিশও স্বীকার করেছে যে আমার মধ্যে একটা শিভেলারি আছে। আমার কাজের পদ্ধতিতে একটা বিশেষত্ব আছে, যাকে সে কথা তুমি সেসব বুঝবে না। না, সেসব না বুঝলেও ঘটনাটা বুঝব। আপনি বলুন। কি বলছিলাম আমি? চিমনলালের বাড়িতে ডাকাতির কথা। হ্যাঁ, অতর্কিতে হানা দিয়ে চিমনলালকে বেঁধে ফেললাম, বাধা দিতে গিয়ে তার দুটো চাকর মরল, কিন্তু তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও একটা কানা কড়িও পেলাম না। কেন? কারণ বাড়িতে কোনো টাকা কড়ি ছিল না। আমি তার বুকে বন্দুক ধরতেই সে বলল, প্রীতম তুমি আমায় মেরে ফেললেও একটা পয়সাও পাবে না, আমি বাড়িতে আর টাকা পয়সা রাখি না। আমি প্রশ্ন করলাম, কেন? সে সেই অবস্থাতেও হাসল, সেই হাসি দেখে আমার আপাদমস্তক চলে গেল। আমি তখনই ঠিক করে নিলাম যে তাকে খুন করতে হবে, কিন্তু তার আগে আমার জানা দরকার ছিল আমার এই ব্যর্থতার জন্য দায়ী কে। আমি বন্দুকের নল দিয়ে তার মাথায় আঘাত করে প্রশ্ন করলাম, তুমি তো বরাবরই বাড়িতে টাকা রাখতে, তাহলে আজ রাখনি কেন? সে তবু হাসতে লাগলো, হাসতে হাসতে বলল, অনেক দিন ধরেই রাখি না। কেন? তুমি আসবে বলে। আমি বিস্ময়ে থ হয়ে গেলাম। আমি আসবো তুমি কি করে জানলে? আমাকে বিদ্যুৎ সাবধান করে দিয়েছিল। আর এও জেনে রাখো, এতক্ষণে পুলিশ আসছে। আমি রাগে তাকে খুন করলাম। আমি তাকিয়ে রইলাম প্রীতমের দিকে। প্রীতম গ্লাস বাড়িয়ে দিল, আমি তাতে আবার মদ ঢাললাম। বললাম, তারপর? আমরা পালাবার সময় পুলিশ তাড়া করলো। দীর্ঘ এক ঘন্টা লুকোচুরির পর আমরা ধরা পড়লাম। প্রীতম থামলেন, গ্লাসে চুমুক দিলেন, তারপর বললেন, তবু বেঁচে যেতাম, খুব বেশি হলে বছর তিন চার ভেতরে থাকতে হতো, কিন্তু সাক্ষীর কাঠগড়ায় দেখতে পেলাম বিদ্যুৎকে। ফ্যাক্ট ফ্যাক্ট, সরকারি উকিলের বয়ানের সাথে তার বয়ান মিলে গেল, আমার যাবজ্জীবন জেল হল। বলো বলো, এটাকে বিট্রি বলবে কিনা? আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। মনে হলো প্রীতমের সামান্য নেশা হয়েছে, যে করে হোক ওর নেশাটা বাড়িয়ে তুলতে হবে, তার জন্য সময় দরকার। কাজেই আমি কথার জাল বুনে চললাম। বললাম, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, সে সাহস আমার নেই, কিন্তু আমি এতক্ষণ যা শুনলাম তাতে আমার ধারণা হয়েছে যে বিদ্যুৎ রায় আপনার বন্ধু ছিলেন, সত্যিকারের বন্ধু। তাই নাকি? হ্যাঁ, তিনি কখনোই চাননি যে আপনি কুপথে যান, তিনি চাননি যে আপনি ডাকাতি করেন, রাহাজানি করেন, তিনি চাননি যে আপনি খুনি হয়ে জীবন ধারণ করেন। তিনি চেয়েছিলেন আপনাকে সৎপথে আনতে, তিনি চেয়েছিলেন আপনি সমাজের আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন যাপন করুন, কিন্তু দুঃখের কথা আপনি তার কথা শোনেন, আপনি একটার পর একটা অপরাধ করে চললেন। আপনার আরেকটা অপরাধের কথা আমি জানি, বলবো? বলো। নির্ভয়ে? হ্যাঁ, প্রীতম সিং ডাকাত, কিন্তু প্রীতম সিং কথার মানুষ। একটা ১৬ বছরের মেয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী, তাই না?
প্রীতম পিস্তলটা দৃঢ় মুষ্টিতে চেপে ধরলেন। হাতটা সামান্য উঠল, কিন্তু সেটা মুহূর্তের জন্যে। তারপরই নিজেকে সামলে নিয়ে কর্কশ গলায় বললেন, হ্যাঁ কথাটা ঠিক, আপনারা তার উপর পাশবিক অত্যাচার করেছিলেন এবং শুধু সেই কারণেই মেয়েটির মৃত্যু হয়। আমরা নেশায় বেহুশ ছিলাম, আমাদের জ্ঞান ছিল না। আপনারা কতজন ছিলেন? সাতজন। চশমার আড়ালে তার চোখে আবার আগুন দেখা দিল। তাহলেই ভাবুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি যা করেছিলেন কোনো সভ্য সমাজ কি তা মেনে নিত? তোমাদের সভ্য সমাজকে আমি পরোয়া করি না। তা জানি, কিন্তু কোনো সভ্য সমাজ এ ধরনের কাজকে সমর্থন করবে না, করে না। বিদ্যুৎ রায় কোনো রকমেই আপনাকে থামাতে পারেননি, অথচ আপনাকে থামানো দরকার ছিল। বিদ্যুৎ রায় আপনার বন্ধু হলেও তিনি একজন নাগরিক, আইনকে সাহায্য করা তাঁর কর্তব্য ছিল। আপনি ডাকাতি করতে গিয়ে তিন তিনটে খুন না করলে আপনার যাবজ্জীবন জেল হতো না। হঠাৎ প্রীতম রিভলভারটা তুলে আমার নাকে ঠেকিয়ে ধরে বলল, কলেজে পড়ে তুমি খুব বেশি শিখে ফেলেছ, বিদ্যুৎ রায় চিমন্নালকে সাবধান না করলে আদালতে সাক্ষী না দিলে আমার জেল হতো না। বলতে চাইলাম, জেল তোমার হতোই, একদিন না একদিন ধরা তুমি পড়তেই। আইনকে চিরকাল ফাঁকি দেওয়া যায় না, কিন্তু যে মানুষ খুনি, জেল ফেরত আসামি, বিশেষত একটা আগ্নেয়াস্ত্র আমার নাকে ঠেকিয়ে রেখেছে, তাকে এসব বলা চলে না। হঠাৎ দূর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ির ঘণ্টার ধ্বনি ভেসে এল। প্রীতম মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। ভবেশবাবু বোধহয় এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। ওই বয়সেই এক আশ্চর্য গতিতে তিনি দরজার কাছে পৌঁছে গেলেন, কিন্তু ওই পর্যন্তই। দরজার হাতলে হাত দিতেই প্রীতম বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালেন, হাত তুলে ট্রিগার টিপলেন। ফায়ার ব্রিগেডের গাড়িটা তখন দরজার সামনে দিয়ে চলে যাচ্ছে প্রচণ্ড গতিতে। ভবেশবাবুর ডান হাতটা তার ডান দিকের কানের কাছে উঠে গেল। ডান কানটা ধরে কাঁপতে কাঁপতে ভবেশবাবু বসে পড়লেন। সারা ঘরে প্রীতমের বিভৎস হাসি ছড়িয়ে পড়ল। প্রীতম যেন সার্কাসে বাঘের খেলা দেখাচ্ছেন। ফায়ার ব্রিগেডের গাড়ির শব্দের জন্য সম্ভবত গুলির আওয়াজ বেশি দূর যায়নি। হাসি থামিয়ে প্রীতম আত্মপ্রসাদের সুরে বললেন, গত দু বছর ধরে বিদ্যুৎ রায়কে খুঁজেছি আর হাতের টিপের অভ্যেস করেছি জজসাহেব। এটা আপনার এজলাস নয়, এখানে আমিই বিচারক, নিজের জায়গায় গিয়ে বসুন। ভবেশবাবুর কানের খানিকটা অংশ উড়ে গিয়েছিল। তিনি নিজের আসনে বসে একটা ন্যাপকিন চেপে ধরলেন নিজের কানের ওপর। প্রীতম আমার দিকে ঘুরে বললেন, তুমি আমায় অনেক মদ খাইয়েছ, মদ খাইয়ে আমার নেশা ধরিয়ে দিতে চেয়েছ, কিন্তু দেখলে আমার হাতের টিপ। আমি চুপ করে রইলাম। প্রীতম সিং আবার বললেন, অতএব বুঝতেই পারছো বিদ্যুৎ রায়ের আজ রেহাই নেই। তুমি ঠিক বুঝবে না, তবু বলছি বিদ্যুতের জন্যই আজ আমার জীবনের কোনো দাম নেই। প্রশ্ন করলাম, কেন? দীর্ঘ ২০ বছর পর জেল থেকে বেরিয়ে দেখলাম আমার বাজার দখল করে নিয়েছে নতুন জেনারেশন। তাদের দল বড়, তাদের টেকনিক আলাদা, সেখানে আমার জায়গা নেই। কোনো মেয়ের কথা তো ভাবাই যায় না, এমনকি বেশ্যারাও আমায় চায় না। সমাজের সকলে আমায় ঘৃণা করছে, বুঝলাম আমি শেষ হয়ে গেছি। ভাবলাম এভাবে প্রীতম সিং বাঁচতে পারবে না, জীবন শেষ করে দেওয়াই ভালো। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়লো বিদ্যুতের কথা, বিদ্যুতের জন্যই আমার এই অবস্থা। ঠিক করলাম নিজের জীবন শেষ করার আগে বিদ্যুৎকে শেষ করে যাব। নিজের জীবন আপনি শেষ করবেন, কিন্তু কিভাবে? প্রীতম অদ্ভুত একটা হাসি হাসল। আত্মহত্যার 999 ঘর আছে। আপনার তার মধ্যে কোনটা পছন্দ? ধরো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি ধরনের অ্যাক্সিডেন্ট? বাইরে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি বিদ্যুৎকে খুঁজতে গিয়ে গোটা কলকাতাটা চিনে ফেলেছি। ভিআইপি রোডে অনেক বড় বড় গাড়ি চলছে, 100 মাইল বেগে একটা বাসের সঙ্গে সামনাসামনি ধাক্কা লাগলেই তো হলো।
এবার আমার হাসির পালা। সাঙ্গার ছবিতে দিলীপ কুমারকে হাসতে দেখেছিলাম, খুব বিষাদের হাসি। যতখানি সম্ভব সেই হাসিটা নকল করবার চেষ্টা করলাম। প্রীতম অধৈর্য হয়ে বলল, হাসছো কেন হে ছোকরা? ওভাবে শেষ নাও হতে পারেন। তার মানে তুমি কি বিদ্যুৎকে বাঁচাবার চেষ্টা করবে নাকি? বিদ্যুৎ রায়কে বাঁচাবার চেষ্টা আমাকে তো করতেই হবে প্রীতম সিং, কিন্তু আমি সে কথা বলছি না। বিদ্যুৎকে বাঁচাবার চেষ্টা করবে, ভালো চ্যালেঞ্জ, আমার ভালো লাগে। কিন্তু বালক, বিদ্যুৎকে আজ কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, একটা প্রায় মরা লোককে আর কিভাবে মারবেন? প্রীতম সামনে ঝুঁকে পড়লেন। প্রায় মরা লোক মানে? যদিও বিদ্যুৎ রায় প্রাণে বেঁচে আছেন, তবু তাকে মরা লোকই বলা যায়। ছোকরা হেয়ালি রেখে খুলে বলো। একটু আগে আপনি বলছিলেন না যে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মরবেন, কিন্তু এই কথা আপনাকে কে বলেছে যে অ্যাক্সিডেন্ট করলেই আপনি মরবেন? কি বলতে চাইছো তুমি? বলছি বিদ্যুৎ রায়ের বউ মারা গেছেন অনেকদিন আগে। বিদ্যুৎ রায়ের বউ মানে সুজাতা মারা গেছে? হ্যাঁ, অনেকদিন আগে ওই অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট? বিদ্যুতের বউ গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ। গুড, ভেরি গুড, খবরটা শুনে সুখী হলাম। আর একটু মদ দাও। গ্লাসে আবার মদ ঢাললাম। একটা লম্বা চুমুক দিয়ে প্রীতম আপন মনেই বলল, সুজাতা তাহলে নেই, ডেড, একেই বলে নিয়তি। বিদ্যুৎ রায় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটা মাল বোঝাই লরির সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগেছিল, তাতেই মারা যান সুজাতা দেবী। আর বিদ্যুৎ? তিনি শুধু প্রাণেই বাঁচলেন, না বাঁচলেই বোধহয় ভালো হতো। ওরুর কাছ থেকে ডান পাটা নেই, ক্র্যাচ নিয়ে পা টেনে টেনে হাঁটেন। আর চোখ, বাঁচকটা পাথর দিয়ে ভরাট করতে হয়েছে, সে চোখে আবার একটা কালো ঠুলি। প্রীতম টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন, স্টপ কেন? আপনি প্রতিশোধ নিতে এসেছেন, শুনুন কি ধরনের মানুষের উপর প্রতিশোধ নিতে এসেছেন। তার চেহারা ছিল খুব সুন্দর, সেই মুখ ভেঙে দুমড়ে কদাকার হয়ে গেছে, সে মুখ আর আপনি চিনতেই পারবেন না। সে মুখ বলছি থামো, থামবে কি না? আপনার হাতে পিস্তল, কাজেই আমাকে থামতেই হবে, কিন্তু এটা ঘটনা, ফ্যাক্ট। অ্যাক্সিডেন্ট হলেই মানুষ মরে না, কে বলতে পারে অ্যাক্সিডেন্টের পর আপনার অবস্থাও? সশব্দে একটা চড় পড়ল আমার গালে। ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম, খট 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 খট। কাচের দরজা খুলে যে ঢুকলো তার বাঁ চোখে ঠুলি, বগলে ক্র্যাচ। বিদ্যুৎ বেগে দরজার দিকে ফিরে দাঁড়ালো প্রীতম। আমি চিৎকার করে উঠলাম, বসে পড়ুন! কিন্তু তখন আর সময় নেই, প্রীতম এক লহমায় আগন্তুককে দেখে নিয়ে ট্রিগার টিপল। প্রথম গুলিটা লাগলো তার গলায়, একটা চিৎকার করে সিলিং এর দিকে তাকালেন। দ্বিতীয় গুলিটা লাগলো তার বুকের বাঁ দিকে, তৃতীয়টা পেটে, চতুর্থটা কপালে। আগন্তুক ক্র্যাচ ফেলে শূন্যে কিছু আঁকড়ে ধরার জন্য হাত তুলে ধরলেন, কিন্তু পরের মুহূর্তেই শরীরটা পাক খেয়ে গেল। পঞ্চম গুলিটা লাগলো তার পিঠে, সশব্দে মাটিতে গড়িয়ে পড়লেন তিনি, নড়লেন না। বুঝলাম শরীরে আর প্রাণ নেই। প্রীতম এক লাফে তাঁকে টপকে দরজার কাছে গিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে শব্দ পেলাম একটা গাড়ি ছাড়ার। ঘটনাটা বলতে সময় লাগলো, কিন্তু ঘটনাটা ঘটে গেল কয়েক মুহূর্তের মধ্যে। আমি এবং ভবেশবাবু অনেকক্ষণ হতবাক হয়ে বসে রইলাম। হঠাৎ বাইরে হই হই চিৎকার শুনে উঠে দাঁড়ালাম। একদল লোক ছুটছে রাস্তা দিয়ে, তারপরেই সাইরেনের শব্দ, পুলিশের গাড়ি। আমি ভবেশবাবুর দিকে তাকালাম। ভবেশবাবু নিজের ডান কানে ন্যাপকিন চেপে ধরে উঠে দাঁড়ালেন।
বোধহয় সত্যি কোনো বাসের সঙ্গে ধাক্কা মেরেছে দানবটা। আমি নিচু হয়ে গুলিবিদ্ধ দেহটা পরীক্ষা করলাম, তখন সেটা সত্যিই একটা মৃতদেহ। আমি উঠে দাঁড়িয়ে পুলিশকে খবর দেবার কথা ভাবছি, এমন সময় দরজা খুলে ঢুকলেন দীর্ঘদেহী সুস্থ বিদ্যুৎ রায়। তিনি থমকে দাঁড়িয়ে পায়ের দিকে তাকিয়ে রইলেন, নিচু হয়ে মৃতদেহটা পরীক্ষা করলেন, উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, ব্যাপার কি? চৌরাস্তার মুখে দেখলাম একটা লরির সঙ্গে একটা প্রাইভেটের মুখোমুখি অ্যাক্সিডেন্ট, ভিড়ে ভিড়। এখানে দেখছি নোটোরিয়াস বীরেশ্বর মিত্র মরে পড়ে আছে মাটিতে, আর চারদিকে এত রক্ত। আমি বললাম, একটা ম্যানিয়াক তোমাকে খুন করতে এসেছিল বাবা। ভুল করে বীরেশ্বরকে খুন করে গেছে, এবং সেই লোকটাই আত্মহত্যা করার জন্যে বাসের সঙ্গে মুখোমুখি নিজের গাড়ির ধাক্কা লাগিয়েছে। বাবা ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করলেন, লোকটা কে? প্রীতম সিং। প্রীতম? হ্যাঁ বাবা, আগ্রার প্রীতম সিং। এক মুহূর্ত চুপ করে তিনি বললেন, তুমি ডেড বডি ছুঁয়েছ? ছুঁনি? গুড, তোমার এখানে থাকার দরকার নেই, তোমার সঙ্গে তোমার মায়ের কিছু দরকার আছে, তুমি বাড়ি যাও, আমি এদিকটা সামলাচ্ছি। ভবেশবাবু, আমি মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলাম। বদলা গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলাম কৌশিকের সাথে, আমি কমলেশ। রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আপনাদের আমরা বারে বারে বলি, আমাদের গল্পগুলো আপনারা আমাদের অ্যাপে গিয়ে শুনুন। তার কারণ অ্যাপে বিজ্ঞাপনবিহীনভাবে আপনারা গল্পগুলো শুনতে পারবেন। এছাড়াও আরও একটি জরুরি কারণ রয়েছে যার জন্য আপনাদের সবাইকে আমরা অ্যাপে আমন্ত্রণ জানাই। সেই কারণটি হলো, আপনারা হয়তো সবাই জানেন আমাদের চ্যানেলটি ইতিমধ্যে হ্যাক হয়ে গিয়েছিল। বহু চেষ্টা চরিত্র করে কাঠখড় পুড়িয়ে আমরা চ্যানেলটি ফেরত পেয়েছি। এছাড়াও আমাদের চ্যানেলের ওপর স্ট্রাইক দেওয়ার জন্যে যে কোনো মুহূর্তেই হয়তো ইউটিউব থেকে আমাদের চ্যানেল বরাবরের মতো মুছে যেতে পারে। তাই আপনারা আমাদের সাবস্ক্রাইবাররা যাদের আমাদের পরিবেশিত গল্প ভালো লাগে তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত থাকুন। ইউটিউবে আমাদের চ্যানেল না থাকলেও যাতে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের বন্ধনটা ছিন্ন না হয় তার জন্যেই যদি এখনও আপনি আমাদের অ্যাপটি ইনস্টল না করে থাকেন তাহলে এখনই ইনস্টল করে নিন আমাদের অ্যাপটি। রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারের গুগল প্লে স্টোর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।